নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 1 আগস্ট থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে এই 7 রাশির জাতক ও জাতিকারা সোনার সিংহাসনে বসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সৌভাগ্যবান 7 রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটির এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তো আর দেরি কিসের, আসুন জেনে নিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি। শুরু করা যাক। ফার্স্ট আগস্ট থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে এই 7 রাশির জাতক ও জাতিকারা সোনার সিংহাসনে বসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই সোনার সিংহাসনের ডেফিনেশন আপনারা কিন্তু অরিজিনাল সোনার সিংহাসন ধরবেনই না। এই সোনার সিংহাসন মানে আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু উত্থান হতে চলেছে। কোন কোন দিকে উত্থান হতে চলেছে আমি আগে আপনাদেরকে জানিয়ে দিই, তারপরে আমি সেই 7 রাশির নাম এক এক করে জানাতে চলেছি। প্রথমে আসি আপনাদের বৈবাহিক দিক, অর্থাৎ দাম্পত্য জীবন। এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন কিন্তু খুবই ভালো যাবে। ছোটোখাটো অশান্তি থাকলেও সেই অশান্তি আপনাদের মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের ডিভোর্স কেস চলছে তারা কিন্তু এর সুফল পেতে চলেছে, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিবাহ যোগ্য যদি আপনার কন্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কন্যার কিন্তু বিবাহ হয়ে যাবে, বা কোনো ছেলের যদি বিবাহ না হয়ে থাকে তাদেরও বিবাহ হয়ে যাবে। এরপর আসি আপনাদের সন্তান স্থান। অনেকেই রয়েছে যারা সন্তানের জন্য খুব প্রচেষ্টা করছে কিন্তু দুর্ভাগ্যবশত সন্তান প্রাপ্তি হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু সুসময়। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তি হতে চলেছে এই 1 আগস্ট থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের কিন্তু ব্যবসায় কিন্তু উন্নতি রয়েছে। কোন কোন ব্যবসা করলে উন্নতি রয়েছে আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম যে ব্যবসাটার কথা বলবো সেটি হচ্ছে ওষুধের দোকান। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ওষুধের দোকান করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি রয়েছে, এবং এর পাশাপাশি যদি আপনি কসমেটিক প্রোডাক্টের বিজনেস করেন সেক্ষেত্রে উন্নতি রয়েছে। এছাড়াও যদি আপনার মুদিখানার দোকান থাকে সেক্ষেত্রে উন্নতি রয়েছে। এছাড়াও যদি পেট্রোল পাম্প থাকে সেক্ষেত্রেও উন্নতি রয়েছে। এছাড়াও যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস থাকে সেখানেও উন্নতি রয়েছে, এবং যদি কনস্ট্রাকশনের বিজনেস থাকে সেখানেও উন্নতি কিন্তু রয়েছে। এরপরে আসি আপনাদের এই 7 রাশির চাকুরি ক্ষেত্র। অনেকের এই সময় কিন্তু চাকুরি চলে গেছে, কিন্তু 1 আগস্ট থেকে আপনাদের কিন্তু নতুন করে চাকরি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই 1 আগস্ট থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে আপনাদের কিন্তু নতুন করে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, এবং এই সময়ের ভিতরে কিন্তু এই 7 রাশির প্রাপ্তি যোগ কিন্তু রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ লটারি, শেয়ার এবং জুয়া থেকে আপনারা কিন্তু অর্থ প্রাপ্ত করতে চলেছেন। এই সময়ের ভিতরে আপনাদের 2 হুইলার বা 4 হুইলার কেনার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ওভারঅল যদি বলা যায় এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আপনাদের মনের ইচ্ছা, মনের সাদ কিন্তু পূরণ করে ফেলবেন। তো এটাই হলো আপনাদের সোনার সিংহাসনের ডেফিনেশন। এবার আসুন জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 1 আগস্ট থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে আপনারা কিন্তু সোনার সিংহাসনে বসতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন
তাহলে কিন্তু আপনারাও 1 আগস্ট থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে সোনার সিংহাসনে বসতে চলেছেন। অর্থাৎ এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো, 3 নম্বর রাশি, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 1 আগস্ট থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে আপনারাও কিন্তু সোনার সিংহাসনে বসতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের এই সময়ের ভিতরে কিন্তু উত্থান হতে চলেছে, আপনাদের মনের স্বাদ আপনারা কিন্তু মিটিয়ে ফেলতে পারেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 1 আগস্ট থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে আপনাদের কিন্তু সোনার সিংহাসনে বসতে চলেছে। অর্থাৎ এই সময়ের ভিতরে আপনাদের উত্থান হতে চলেছে। এরপরে যে 5 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে 1 আগস্ট থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে আপনারা কিন্তু সোনার সিংহাসনে বসতে চলেছেন। অর্থাৎ আপনাদেরও এই সময়ের মধ্যে কিন্তু উত্থান হতে চলেছে, আপনাদের লাইফস্টাইল চেঞ্জ হতে চলেছে। এরপরে যে 6 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 1 আগস্ট থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে আপনাদেরও উত্থান হতে চলেছে। অর্থাৎ আপনারাও কিন্তু সোনার সিংহাসনে বসতে চলেছেন। এরপরে যে 7 নম্বর এবং শেষ রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 1 আগস্ট থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে আপনারাও কিন্তু সোনার সিংহাসনে বসতে চলেছেন এবং আপনাদের মনের ইচ্ছা, মনের স্বাদ কিন্তু পূরণ করতে চলেছেন। তো এই ছিল 7 সৌভাগ্যশালী রাশি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।